আজকের ডেটে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং যেগুলো বিশেষ করে ভিডিও প্ল্যাটফর্ম, যেমন আপনি ইউটিউব যেটা থেকে ভিডিও দেখছেন, তারপরে ফেসবুকেও আমরা প্রচুর ভিডিও দেখি, গুগল তো বলাই যায় যে একটা মানে ভিডিও দেখার উপযুক্ত জায়গা, অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও দেখি, ক্রোম থেকেও দেখি, তাছাড়াও অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে, মেসেঞ্জার রয়েছে বা মানে কি বলবো, অনেক রকম প্ল্যাটফর্ম রয়েছে বাংলা কথা। তো বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আপনি চান যে কোনো রকম খারাপ ভিডিও নিজে দেখবেন না, এবং কেউ যদি আপনার ফোনটা ইউজ করতে চায়, সে নিজের হাতে নিল, কোনো কারণে আপনি অন্যদিকে আছেন বা সে নিজের ইচ্ছাতে কোনো একটা খারাপ ভিডিও দেখে নিচ্ছে, যার ফলে তার এফেক্ট আপনার ফোনে মানে আপনার উপরে পড়ছে, কেন পরবর্তীকালে সেই রিলেটেড ভিডিও আবার শো আপ করে দেয় বা নিউজ ফিডে দিয়ে দেয়, যার ফলে একটা অযাচিত মানে একটা অনিচ্ছাকৃত সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনি যদি না চান যে খারাপ ভিডিও কোনো রকমভাবে আপনি নিজে দেখবেন না এবং আপনার নিউজ ফিডে আসবে না, কেউ আপনার ফোন নিলে সেও দেখতে পাবে না কোনো রকমভাবে, তো চলুন সেটা কীভাবে করবেন, কোন ক্ষেত্রে কোথায় কোন সেটিং করতে হবে দেখে নিন। তো যেহেতু আমি ইউটিউবে ভিডিওটা দেখছি, ইউটিউব দিয়ে শুরু করি, তো ইউটিউব আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর তো নিচের সাইডে দেখুন লেখা আছে ইউ, এই ইউ এর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে রয়েছে দেখুন সেটিং, এই সেটিংয়ের এখানে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে জেনারেল, এই জেনারেলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশান দেওয়া আছে রেস্ট্রিক্টেড মোড, এই জায়গাটায় খেয়াল করে দেখুন আপনাকে কী করতে হবে, শুধুমাত্র এটাকে অন করতে হবে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে নো ফিল্টার ইজ 100% অ্যাকুরেট, অর্থাৎ 100% হয়তো মানে ফিল্টার হবে না, কিন্তু ম্যাক্সিমাম ফিল্টার হয়ে যাবে, যার ফলে আপনার সমস্যা হওয়ার কথা নয়। চলুন এবার দ্বিতীয় যেটা আমরা সবাই খুব বেশি পরিমাণে ইউজ করি সেটা হচ্ছে গুগল। এই গুগল থেকে ভিডিও আমরা দেখি না এমন মানুষ কিন্তু খুব কম রোজ। তো আপনি যে সেটিংটার জন্য এই ভিডিওটা দেখছেন, চলুন সেই সেটিংটা করে ফেলি। আপনি কি করবেন, গুগলটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে রয়েছে এস লেখা, আমার ক্ষেত্রে আপনার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে রয়েছে এই যে সেভ সার্চ, ঠিক আছে, এই সেভ সার্চের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন তিনটে অপশান রয়েছে, এটা প্রথম যেটা আছে ফিল্টার, এই ফিল্টারই করে রাখবেন। এখানে যদি অফ থাকে আপনি কিন্তু আপনি এখান থেকে এই অফ থাকলে ব্লারও করবেন না, আপনি করে দেবেন ফিল্টার, কারণ ফিল্টারে আর যত ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে, লিঙ্কস রয়েছে, কোনো কিছুই আর আসবে না, হ্যাঁ সবটাই ঠিকঠাক কাজ করবে যেমনটি আপনি চাইছেন, এবং ব্লারের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে এবং অফ করলে তো সমস্যাই সমস্যা আপনার ক্ষেত্রে। তো চলুন এটা গেল আর গুগলের ক্ষেত্রে, এবার আমরা চলে যাব ক্রোমের ক্ষেত্রে। এবং ক্রোমের ক্ষেত্রে যদি আপনি ম্যানুয়ালি নাও সার্চ করেন, না কিছু দেখেন, তারপরও একটা সমস্যা কিন্তু বর্তমানে আসছে। আর সেই সমস্যা হচ্ছে যে আমরা যখন নোটিফিকেশানটা দেখি তখন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নোটিফিকেশান ক্রোম থেকে দিয়ে দেয়, যেটা ছবিসহ অনেক সময় দিয়ে দেয়, যেটা খুবই বাজে লাগে। তো এই প্রবলেম আপনার সলভ করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর সার্চে আসবেন, সার্চে আসার পর অ্যাপ নোটিফিকেশান টাইপ করবেন। অ্যাপ নোটিফিকেশান যখনই আপনি টাইপ করবেন তো এই অ্যাপ নোটিফিকেশানের এখানে চলে আসবেন এবং এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সার্চ করে নিতে পারেন ক্রোম, ঠিক আছে, কিংবা আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসতে পারেন, এসে ক্রোমটা খুঁজে বার করতে পারেন, এখানে এটাকে অফ করে দেবেন, তাহলে কি হবে, কোনো রকম খারাপ নোটিফিকেশান আর কিন্তু ক্রোম থেকে দেবে না, ঠিক আছে। এরপরে ফেসবুক, ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এই জাতীয় প্রবলেম প্রায়শই দেখা যায়। ফেসবুকে আজকাল কিন্তু খুব বাজে বাজে কন্টেন্ট কিন্তু দিয়ে দিচ্ছে, চোখের সামনে নিউজ ফিডে চলে আসছে। তা আপনি যদি না চান খারাপ কন্টেন্ট দেখতে, তাহলে আপনি কি করবেন, ফেসবুকটাকে প্রথমত ওপেন করে নিন। ওপেন করার পর উপরে যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে পাশের উপরে যে
সেটিং রয়েছে ওখানে আসতে পারেন, কিংবা নিচে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এখানে আসতে পারেন, এখান থেকে সেটিংয়ে যেতে পারেন। যাওয়ার পর আপনি স্ক্রল করতে করতে নিচে এসে এখানে দেখুন নিউজ ফিড রয়েছে, এখানে খেয়াল করে দেখুন নিউজ ফিড, এই নিউজ ফিডের এখানে প্রবেশ করবেন এবং সবার শেষে দেখুন এই যে রিডিউস, এই রিডিউসের এখানে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে একদম আছে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট, এই সেন্সিটিভ কন্টেন্টের এখানে এসে ক্লিক করে দেবেন। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, ডিফল্ট একটা রিডিউস এবং তারপরে আছে রিডিউস মোর, এই রিডিউস মোর এখানে এসে আপনি ওকে করে দেবেন। তাহলে কী হবে, ফেসবুকের যে খারাপ কন্টেন্টগুলো সেগুলো আপনার সামনে আসবে না। এখানে দেখুন লো কোয়ালিটি কন্টেন্ট রয়েছে উপরে, এখানেও আপনি ক্লিক করে রিডিউস মোর অপশানটা আছে কি না, অর্থাৎ যেটা আপনি আগে সিলেক্ট করলেন সেটা একবার দেখে নেবেন, এইভাবে সেকেন্ডটাও করে নেবেন, অর্থাৎ মিডিলে যেটা রয়েছে। এবারে চলুন আমরা চলে যাই মেসেঞ্জারের ক্ষেত্রে। মেসেঞ্জারের ক্ষেত্রে যেটা হয়ে যায় সেটা হচ্ছে ব্যক্তি বিশেষে আপনাকে ডিস্টার্ব করার জন্য অনেক সময় অনেক রকম ভিডিও পাঠিয়ে দেয়, যেটা আপনার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে চ্যাট থেকে এই প্রবলেম আসছে সেই চ্যাটটা ওপেন করে নিন, আই বাটনে ক্লিক করে দিন। ক্লিক করার পর নিচে দেখুন ম্যানুয়ালি এখানে রেস্ট্রিক্ট অপশানটা রয়েছে, এটা আপনি যদি রেস্ট্রিক্ট করে দেন অর্থাৎ এই নামের এখানে, তাহলে নিচে যেটা আছে তাহলে কিন্তু রেস্ট্রিকশন চালু হয়ে যাবে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো? আর আপনি যদি অন্য অন্য অ্যাপের ক্ষেত্রে কিভাবে আপনি রেস্ট্রিক্ট বা এই খারাপ কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার যে সেটিং সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।